2022 হচ্ছে বাঙালিয়ানা 2022। আজকে আমরা এই বাগুইহাটি 44 বাস স্ট্যান্ডে দেখছি সোনাঝুরির হাট, শান্তিনিকেতনের যে সোনাঝুরির হাট আমরা শান্তিনিকেতন ঘুরতে গেলে দেখি, সেই সোনাঝুরির হাট এখানে চলে এসেছে বাগুইহাটি 44 বাস স্ট্যান্ডে। আজকে আমরা দাঁড়িয়ে আছি আমাদের সবার প্রিয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তির নিচে। এই মূর্তিটাকে দেখছেন, এই মূর্তিটাকে দেখে মনে হচ্ছে মাটির মূর্তি, এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে, কিন্তু আসলে এই মূর্তিটা সম্পূর্ণভাবে শোলা দিয়ে তৈরি, থার্মোকলের মূর্তি, পুরোটাই তৈরি থার্মোকল দিয়ে, কিন্তু এত সুন্দর হাতের কাজ। এইখানকার যে শিল্পী যিনি এই পুরো মেলা প্রাঙ্গণের এই থিমটাকে তৈরি করেছেন, সেই শিল্পীর হাতের কাজ আমরা দেখতে পাচ্ছি এই রবীন্দ্রনাথের মূর্তিটার মাধ্যমে। পুরো থার্মোকলের মূর্তিটাকে তৈরি করেছে একদম সুন্দরভাবে এবং মনে হচ্ছে যেন মাটিরই তৈরি মূর্তি। আসুন আমরা এই মেলা কিছু কিছু স্টলে আমরা ঘুরে ঘুরে দেখছি যে কী সুন্দর এখানে সবাই এখানে পসরা নিয়ে বসেছেন এবং কীভাবে এখানে তারা বিক্রি করছেন এবং তাদের কী কী সৃষ্টি আছে সেগুলো চলুন দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আজকে 4 তারিখ আমাদের এই বাগুইহাটিতে সোনাঝুরি হাট। এটা অবশ্য সেই শান্তিনিকেতনের সেই সোনাঝুরি হাট না, এখানে সোনা মানে হচ্ছে আমাদের যে শিল্পীরা, আর ঝুরি মানে সবাইকে একত্রিত করে। আর এই যে উদ্যোক্তা আমাদের পাশেই দাঁড়িয়ে আছেন দাদা, উনি ওনার নিজের মুখে আমার এই ল্যান্ডলোপার কলকাতা ইউটিউব চ্যানেলে উনি কিছু বলবেন, আপনারা শুনে নিন। প্রথমেই আমি ইউটিউব চ্যানেল যেটা আপনারা দেখছেন, খুব জনপ্রিয় ইউটিউব চ্যানেল, ইউটিউব চ্যানেলের প্রতিটি অধিকর্তাকে আমাদের সোনাঝুরি হাট ক্রিয়েটিভ বেঙ্গলের পক্ষ থেকে, রাজশ্রী দাসের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। অ্যাকচুয়ালি আমাদের যে অঞ্চলে এই মানে হাটটি বসেছে আপনারা দেখতে পাচ্ছেন বাংলার হস্তশিল্পীদের নিয়ে, এটা সম্পূর্ণ কৃতিত্ব কিন্তু আমাদের বিধায়িকা রাজারাট গোপালপুরের অদিতি মুন্সিকে আমি দেব। তার কারণ হচ্ছে উনি বাঙালিয়ানা বলে সারা পশ্চিমবঙ্গকে দেখিয়ে দিল একটা অনুষ্ঠান করা যায় 10 দিনের, যেখানে বাংলার সমস্ত ছোঁয়া, বাংলা ছাড়া এখানে কিছু নেই, এ প্রান্ত থেকে উপান্ত খালি বাংলার ছোঁয়া, প্যান্ডেল, মঞ্চ, গেট, খাওয়া দাওয়া, আপনার জামাকাপড় সমস্তটাই বাঙালির ছোঁয়া। এটা একটা অদ্ভুত জিনিস। আমাদের রাজারহাট গোপালপুর যে বিধানসভা, আমাকে আমি এই অঞ্চলেরই বাসিন্দার, দমদমে থাকি, খুব ভালো লেগেছে যখন উনি আমাদের অমিত পোদ্দার যিনি আমাদের দমদম দক্ষিণ দমদমের এক্স কাউন্সিলর, ওনাকে বলেছিলেন যে আমি এরকম একটা হাট বসাতে চাই। অ্যাকচুয়ালি এই সোনাঝুরি হাট বলে যে প্রজেক্টটা চলছে, এটা সারা পশ্চিমবঙ্গে বিগত 1 বছর 4 মাস ধরে মাননীয় মুখ্যমন্ত্রীর যে হস্তশিল্পীদের প্রতি ভালোবাসা, যে অনুরাগ, যে অনুপ্রেরণা ওনার হস্তশিল্পীদের, তাকে সম্মান জানিয়ে 2020 সালের 9ই অক্টোবর আমরা মাস্টারদা স্মৃতিসংঘ ক্লাব কেষ্টপুর থেকে এইটা যাত্রা শুরু করি 18 জন শিল্পীকে নিয়ে। এবং আমরা ননস্টপ 1 বছর 4 মাস আমাদের সোনাঝুরি হাটের বয়স, আমরা কিন্তু 19খানা সোনাঝুরি হাট করে ফেলেছি সারা কলকাতা এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়, এবং প্রত্যেকটা অঞ্চলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যারা সৈনিক, বিভিন্ন অঞ্চলের কাউন্সিলর, বিভিন্ন অঞ্চলের এমএলএরা, এমপিরা, পৌরসভার প্রধানরা, পঞ্চায়েত প্রধানরা আমাদের এই হাটকে সাপোর্ট দিচ্ছে সর্বসম্মতভাবে, এবং মাননীয় বিধায়িকার এত বড় মনের পরিচয়। এই যে হাটটা আপনারা দেখছেন, সম্পূর্ণ হাটটা এই চ্যানেলের মাধ্যমে আপনারা দেখেছেন, আগে আবারও দেখবেন, একটি পয়সাও হস্তশিল্পীদের থেকে নেওয়া হচ্ছে না, তাদের নি খরচায় এত বড় একটা জায়গা দেওয়া হয়েছে এবং আলো, টেবিল, থাকার জায়গা পর্যন্ত ব্যবস্থা করে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 80 জনের ওপর শিল্পী এখানে এসেছে তাদের পসরা নিয়ে, তারা রেগুলার যা বিক্রি করছে, যা কেনা বেচা হচ্ছে, আমি বলতে পারি মানে এই মুহূর্তে 4 দিনের মাথায় দাঁড়িয়ে যে এটা আমাদের
যে ১৯খানা সোনাঝুরি হাট হয়েছে, বাঙালিয়ানা সোনা বাঙালিয়ানার সাথে সোনাঝুরি হাট যেটা চলছে এটা কিন্তু সর্ব রেকর্ড ছাপিয়ে যাবে, এখনও পর্যন্ত সেল রেকর্ড যা বলছে। দ্বিতীয় বিষয়, আমাদের যে হস্তশিল্প গোষ্ঠী সারা পশ্চিমবঙ্গে কাজ চলছে, সেই হস্তশিল্প গোষ্ঠীর শিল্পীরা এই হাটটাকে পরিচালনা করছে, এটা শিল্পীদের তৈরি হাট। কারণ আমাদের শিল্পীরা এখন স্বনির্ভর হয়েছে, তারা নিজেরাই এরকম হাট বসাচ্ছে বিভিন্ন অঞ্চলে গিয়ে সেখানকার জনপ্রতিনিধিদের সাহায্যে, এবং সোশ্যাল মিডিয়া সাথে আমাদের মেন স্ট্রিম মিডিয়ারাও প্রতিটা মুহূর্তে আমাদেরকে সাপোর্ট দিচ্ছে, প্রচারের আলোয় আনছে, মানুষকে জানাচ্ছে। এবং মানে আমাদের মূল উদ্দেশ্য যেটা, এরকম ছোটো ছোটো হাট করে গ্রামীণ অর্থনীতিটাকে শক্ত করা। কারণ গ্রামীণ অর্থনীতি যদি শক্ত হয় তাহলে শহরের অর্থনীতি শক্ত হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমাদের যে গ্রামীণ লোকশিল্প এবং হস্তশিল্প সেটার সাথে মানুষের পরিচয় করানো, অঞ্চলে অঞ্চলে পরিচয় করানো। কারণ সব জায়গায় হস্তশিল্প মেলা হয় না, সবাই সব জায়গায় পৌঁছতে পারে না, অনেকের বয়স বেশি তারা যেতে পারে না। কিন্তু লোকালি যদি একটা হস্তশিল্প হয়, মেলা হয়, এরকম ছোটো ছোটো করে হাট হয়, সেখানে কিন্তু একটা কেনা বেচার মাধ্যম থাকে এবং সারা বছর আমরা এই হাটটা চালিয়ে যাচ্ছি। এবং আমাদের আরও পরিকল্পনা রয়েছে যে এই হাটটাকে নিয়ে আমরা বিভিন্ন জায়গায় যাব, কলকাতার বিভিন্ন অঞ্চলে হয়েছে। আমাদের এই বাগুইহাটি যে অঞ্চলটা আপনারা এই হাটটা উপভোগ করছেন, আপনারা সবাই আসুন, আপনারা দেখুন যে কেমন লাগছে আপনাদের। আপনারা ন্যায্য মূল্যে সঠিক দামে আপনাদের পছন্দসই জিনিসটা হস্তশিল্পীদের সাথে আলাপচারিতার মাধ্যমে কিনুন, কোথা থেকে এসছে, তারা কীভাবে জীবনযাপন করে, কীভাবে থাকে, এগুলো আপনাদের জানতে হবে, এগুলো বুঝতে হবে যে তারা কতটা কষ্ট করে জিনিসগুলো বানিয়ে আপনাদের কাছে নিয়ে আসছে। এবং প্রতিটা হস্তশিল্পী কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সরকারের হস্তশিল্পী, এরা শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষ এবং বিদেশেও এরা কিন্তু আমাদের বাংলার হস্তশিল্প জিনিস নিয়ে যাচ্ছে, সেখানে তারা বিক্রি করছে এবং অর্থ উপার্জন করে নিয়ে আসছে, এবং পশ্চিমবঙ্গের নাম আমাদের দিকে দিকে ছড়াচ্ছে। এবং বিগত এক বছর ধরে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমাদের হস্তশিল্পীরা প্রচুর মেলা করছে, পশ্চিমবঙ্গে প্রচুর মেলা তারা পাচ্ছে। আমাদের রাজ্য হস্তশিল্প মেলা, শিলিগুড়ি হস্তশিল্প মেলা, আমাদের আসানসোল হস্তশিল্প মেলা, তার সাথে সবলা মেলা, সরস মেলা, আমাদের দুয়ারে সরকারও হস্তশিল্পীরা বসছে তাদের জিনিসকে পরিচিতি করানোর জন্যে, স্বয়ংসিদ্ধা মেলা হচ্ছে। এই সমস্ত মেলাগুলোকে মাথায় রেখে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশন আমরা মানুষের কাছে আরও পৌঁছানোর জন্যে আমরা এই ছোটো ছোটো করে হাটগুলো বসাচ্ছি, যাতে শিল্পীদেরও রুজি রোজগার হয় এবং তার সাথে মানুষেরও পরিচিতি থাকে। এবং ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশন কোনো শিল্পীর থেকে একটিও পয়সা নেয় না এই হাটগুলো বসানোর জন্যে, পুরো নিখরচায় আমরা সবাই মিলে একসাথে সংঘবদ্ধভাবে এই কাজটা করছি। আর এই কাজের জন্যে আজকে এরকম একটা ইউটিউব চ্যানেল এসছে, তারা এসে প্রতিনিয়ত একটা আপডেট দিচ্ছে, এটাও মানুষের কাছে পৌঁছচ্ছে বার্তাটা যে আপনারাও আসুন বাগুইহাটির মতন একটা সুন্দর বর্ধিষ্ণু অঞ্চলে, এরকম একটা বাঙালি আনা প্রোগ্রাম হচ্ছে। যে বাঙালি আনা প্রোগ্রামে শুধু হস্তশিল্প নয়, এখানে বাংলার গান, বাংলার লৌকিকতা, বাংলার খাওয়া দাওয়া সব কিছুর সাথে আপনারা দশ দিন মেতে থাকুন। এটা বলতে পারেন একটা দুর্গাপুজোর থেকেও বড় ব্যাপার হয়ে গেছে, মানে দুর্গাপুজো তো আমাদের কাছে একটা বিশাল ব্যাপার, তার সাথে বাঙালিয়ানা প্রোগ্রামটাও কিন্তু একটা নিদর্শন হয়ে গেল এবছর থেকে, যে পশ্চিমবঙ্গে এরকম একটা বাঙালি মনোভাবাপন্ন আমাদের যে বিধায়িকা, সে দেখিয়ে দিল যে বাংলার সৃষ্টি, বাংলার কৃষ্টিকে কীভাবে ধরে রাখা যায় এই বাঙালিয়ানা প্রোগ্রামের মাধ্যমে। ধন্যবাদ। আজ আমাদের মেলাটা চলবে, এক তারিখ থেকে শুরু হয়েছে দশ তারিখ পর্যন্ত, প্রত্যেক দিন বিকেল ৪টা থেকে রাত ১০টা আমাদের এই মেলা প্রাঙ্গণ খোলা থাকবে। আপনারা সবাই আসুন আমাদের এই মেলা প্রাঙ্গণে, হস্তশিল্পীদের সাথে সাথে থাকুন, হস্তশিল্পীদের পাশে থাকুন। আর অবশ্যই একটা কথা বলবো, আমাদের মেন স্ট্রিম এখন সোশ্যাল মিডিয়া হয়ে গেছে, এই করোনা কিংবা আমফান এগুলো যে লাস্ট ২ বছর গেছে, সবাই সোশ্যাল মিডিয়ার সাথে থাকছে। আপনারা অবশ্যই করে, আমি ক্রিয়েটিভ বেঙ্গলের পক্ষ থেকে এবং পশ্চিমবঙ্গের হস্তশিল্পীদের পক্ষ থেকে বলবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুবান্ধবদেরকেও আপনাদের এই চ্যানেলের লিঙ্কটা পাঠিয়ে দিন, যাতে চ্যানেলটা দেখে সবাই চ্যানেলের যে খবরগুলো আসছে, চ্যানেল যে আপডেটগুলো দিচ্ছে সেটা আপনারা প্রতিনিয়ত পেতে থাকেন। এবং চ্যানেল যত বাড়বে, আমাদের সাবস্ক্রাইব যত বাড়বে, তত দর্শক সংখ্যা বাড়বে, তত প্রচার বাড়বে এবং আমরা মানুষের কাছে তত পৌঁছতে পারবো একটা চ্যানেলের মাধ্যমে। ধন্যবাদ।
এখন ঘড়িতে বাজে 11টা, আমাদের মেলা শেষ। মেলা শেষ করে মিষ্টি কিনে নিয়ে বাড়ি যাচ্ছি। তো আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাবেন, ভিডিওর যে পার্টটা আপনাদের ভালো লাগবে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আবার অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড নাইট।